নমস্কার বন্ধুরা, তনুজাকে চেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটা গ্রামগঞ্জেরই একটি রেসিপি বলতে পারেন। আজকে আমি করব বতুয়া শাক শিম দিয়ে ভাজা। এই রেসিপিটা এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, দারুণ টেস্টি হয় খেতে। আর রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা। বতুয়া শাকের অনেক রেসিপি তো খেয়েছেন, একদিন এইভাবে শিম দিয়ে ভেজে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি। আমি এখানে প্রথমে মাঠে চলে এসেছি, সেখান থেকে টাটকা বতুয়া শাক তুলে নেব। তো এখানে আজকে শাক তুলতে কিন্তু আমি একা আসিনি, আজকে শাক তুলতে আমরা অনেকজন এসেছি, মা কাকি বোন অনেকজন এসেছি। তো আমাদের গ্রামগঞ্জে কিন্তু যখন মাঠে শাক তুলতে যাই না, তখন কিন্তু অনেকজন মিলেই তুলি, আর অনেকজন মিলে শাক তুলতে বেশ মজাই লাগে, গল্প করতে করতে শাক তোলা হয়ে যায়। দেখুন আমার এক বোন হাই করছে, এখানে আমার দুই বোন আছে, আমার মা আছে, আর দুটো কাকি আছে, সবাই মিলে শাক তুলছি। শাকগুলো নিয়ে যেয়ে বাড়িতে আজকে রেসিপিটা করে দেখাবো। দেখুন বতুয়া শাকগুলো কত সুন্দর না, এই শীতের সিজনে আমাদের এখানে এই শাকগুলো চাষের জমিতে নিজের থেকেই হয়। তো বাড়িতে চলে এসে শাকগুলোকে বেছে নিয়েছি, আর গাছ থেকে কয়েকটা লাউ পাতাও ছিঁড়ে নিয়েছি। বতুয়া শাক লাউ পাতা দিয়ে আর শিম দিয়ে ভাজা করব। শাকগুলোকে ভালো করে বেছে নিলাম, এখানে 400 গ্রাম মতো বতুয়া শাক আছে। তো এই শাকটাকে তো আমাদের এখানে বতুয়া শাক বলে, আপনাদের এখন অন্য নাম বললে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শিমগুলো নিয়েছি 200 গ্রাম মতো, এই শিমগুলো কিন্তু এরকম ছোটো ছোটোই হয় কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এবার শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, এখানে আদা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে শাকটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি 8-10 মিনিট মতো। তাই কড়াইয়ের মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জলও দিয়ে দেবো উপর দিয়ে, দিয়ে ঢাকা দিয়ে 8-10 মিনিট মতো একটু ভাপ দিয়ে নেব, ভাপ দিয়ে জলটা ফেলে দেব। দেখুন ঢাকা দিয়ে 8-10 মিনিট পরে দেখাচ্ছি শাকটা ভাপানো হয়ে গেছে। এবার আমি শাকের যে জলটা উঠে এসেছে সেই জলটা ছেঁকে ফেলে দেব। ফেলে দিলাম জলগুলো শাকের। এবার আমি কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম গ্যাসে, বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি 50 গ্রাম। এর মধ্যে কাঁচা লঙ্কা আদা থেতে করে রাখা আর 1 টেবিল চামচ মতো কালো জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে সেই কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম, এই শিমগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে শিমটাকে আমি 5 মিনিট মতো ভেজে নেব, শিমগুলোকে 5 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে ভেজে নিচ্ছি শিমগুলোকে, শিমগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে 5 মিনিট মতো, তারপরে এর মধ্যে আমি যে বতুয়া শাকগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আর 10 মিনিট মতো পুরো ভালো করে ভাজা ভাজা করব শিমের সাথে একসাথে মিলিয়ে। বতুয়া শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এবার 10 মিনিট মতো ভালো করে ভাজা করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আমার দিদার কাছ থেকে শেখা, আমার দিদা এই রেসিপিটা আগে অনেক বানাতো, তো দিদার কাছ থেকে শিখেছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন এভাবে একদম ভালো করে ভেজে নিতে হবে শিমের সাথে বতুয়া শাক। দেখুন এভাবে 10 মিনিট মতো ভালো করে ভেজে তারপরে নামিয়ে নিতে হবে। আর এই শিম দিয়ে শাক ভাজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখুন এবার ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। কাঁচা লঙ্কা আদা আর কালো জিরা ফোড়ন দিয়ে শিম দিয়ে বতুয়া শাকের এই ভাজি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়ে গেছে শাক ভাজাটা। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে, দেখুন এবার আপনাদেরকে সার্ভ করেও দেখাবো, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটার একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও এরকম শিম দিয়ে বতুয়া শাকের এই রেসিপিটা একদিন অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এই ছোট ছোট শিম দিয়ে বতুয়া শাকের ভাজি গরম গরম ভাত থাকলে কিন্তু আর কিছুই লাগে না, এতটা টেস্টি হয়। তো বন্ধুরা আজকে আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।